আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা যাকাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামে দান খয়রাতের নানা মাত্রিক ধরন রয়েছে। সাদাকা ইফাক ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয়, সব ধরনের দানই আল্লাহর রাস্তায় ব্যয়। দানকে ফরজ করে বিধান চালু হয় হিজরতের পর, একে বলা হয় যাকাত। যাকাত শব্দের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। যাকাতের নিসাব ও ফিত্রার নিসাব সমান হলেও ধন সম্পদের স্থিতিশীলতার ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। যাকাতের ক্ষেত্রে নিসাব পরিমাণ ধন সম্পদ পূর্ণ এক বছর কাল স্থায়ী হলে সেই সাহিবের নিসাবের উপর যাকাত বাধ্যতামূলক হয়ে যায়। শতকরা আড়াই ভাগ হিসাব করে যাকাত দেওয়া, কিন্তু ফিত্রার ক্ষেত্রে পূর্ণ এক বছর কাল স্থায়ী হওয়ার প্রয়োজন হয় না, বরং ঈদ উল ফিতরের দিন সকালে নিসাব পরিমাণ ধন সম্পদের অধিকারী হলেই তা উপর ফিত্রা ওয়াজিব। সাদাকাতুল ফিতর মাত্র রমজান মাসে রমজানের ভুল ত্রুটি ইত্যাদির কাফফারা হিসেবে দিতে হয়, আর যাকাত অর্জিত সম্পদের বাৎসরিক হিসাবের উপর নির্ধারিত হয়। এ পর্যায়ে আমরা ফিত্রা নিয়ে আলোচনা করব। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের শীর্ষ পর্যায়ে আলেম ও ওলামায়ের সমন্বয়ে দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, গম, কিশমিস, খেজুর ও পনিরের সর্বোচ্চ বাজারের মূল্যের ভিত্তিতে ফিত্রা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এ পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। পণ্যগুলোর স্থায়ী খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে, তদনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিত্রা আদায় হবে। ফিত্রার জন্য নির্ধারিত নিসাবের অধিকারীকে ফিত্রার জন্য নির্ধারিত মাথাপিছু হিসেবে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করতে হবে। সাহিবে নিসাব নিজের পরিবারের নাবালক সন্তানাদি গৃহভূত সবার ফিত্রা তিনি আদায় করবেন। ফিত্রার মাধ্যমে রমজানের সিয়ামের মধ্যে যদি কোনো অনিচ্ছাকৃত ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তার প্রায়শ্চিত্ত সঞ্চিত হয়। কোরআনে বলা হয়েছে, তোমরা নেকি ও ফরেজগারের মধ্যে সাহায্য করো, আর পাপ ও শত্রুতা অর্থাৎ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরোধিতা বা নাফরমানির মাধ্যমে সাহায্য করো না, এ বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা মাইদা আয়াত নং 2। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে অশ্লীল কথা ও খারাপ কাজ হতে রোজাকে পবিত্র করতে এবং মিসকিনদের খাদ্যের জন্য। যে ব্যক্তি ইমানের ঈদের সালাতের নামাজের পূর্বে তা আদায় করে সেটা কবুল সদকা গণ্য হবে, আর যে ব্যক্তি সালাতের পর তা আদায় করবে তা সাধারণ দান হিসেবে গৃহীত হবে। আবু দাউদ, ইবনে মাজা। এ পর্যায়ে যাকাতের বিষয়টি খতিয়ে দেখব। ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে যাকাত আদায়। পবিত্র কোরআন শরীফে বহু স্থানে সালাতের আদেশের সঙ্গে যাকাত আদায়ের আদেশ দেওয়া হয়েছে। যাকাত ফরজ হওয়ার বহু পূর্বে দান করার অর্থে যাকাত দেবার নির্দেশ নাজিল হয়। এরশাদ হচ্ছে, সালাত কায়েম করে যাকাত প্রদান করো এবং আল্লাহকে দাও উত্তম ঋণ, কার্যে হাসানা, তোমরা তোমাদের মঙ্গলের জন্য অগ্রিম যা কিছু প্রেরণ করবে তোমরা পাবে আল্লাহর নিকট, ওটাই উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসেবে মহত্তর। আর তোমরা ক্ষমা চাও আল্লাহর নিকট, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা মুয়াজ্জিম আয়াত 20। যাকাত আরবি শব্দ যার আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা ও পরিশুদ্ধতা। এর বহু পূরে সূরা তওবার 103 নম্বর আয়াত নাজিল হলে যাকাত আদায় ও খাতারি ব্যয় করার ব্যবধান বলবৎ হয়। সূরা তওবার 60 নম্বর আয়াতে যাকাত ব্যয় করার 8টি খাত নির্ধারিত করে বিধান চালু হয় নাজিল হয়। যাকাতের নিসাবের পরিমাণ হচ্ছে 7.5 তোলা সোনা অর্থাৎ 87.45 গ্রাম সোনা, অথবা 52.5 তোলা রৌপ্য অর্থাৎ 512.15 রৌপ্য, অথবা ওই পরিমাণ সোনা বা রৌপ্যের দামের অর্থ হিসাব সম্পদ।
খাতের বাইরে অন্য কোনো খাতে যাকাতের অর্থ ব্যয় করা যাবে না। নিম্নে পবিত্র কোরআনে বর্ণিত উল্লেখিত আটটি খাতে বর্ণনা দেওয়া হলো। যাকাত বণ্টনের নির্ধারিত আটটি খাতের বিবরণ। প্রথম খাত, ফকির। ফকির হলো সেই ব্যক্তি যার নিসাব পরিমাণ সম্পদ নেই, যে ব্যক্তি রিক্ত হস্ত, অভাব মেটানোর সম্পদ নেই, ভিক্ষুক হোক বা না হোক, এরাই ফকির। দ্বিতীয় খাত মিসকিন। মিসকিন সেই ব্যক্তি যার কিছুই নেই, যার কাছে একবেলা খাবারও নেই, সেই সব লোকের অবস্থা এমন খারাপ যে পরের নিকট সওয়াল করতে বাধ্য হয়, নিজের পেটের আহারও যার জোগাতে পারে না, তারাই মিসকিন। তৃতীয় খাত আমেলিন। ইসলামী সরকারের পক্ষে লোকদের কাছ থেকে যাকাত, উসর প্রভৃতি আদায় করে বাইতুল মালে জমা প্রদান, সংরক্ষণ ও বণ্টনের কার্যে নিয়োজিত ব্যক্তিবর্গ, এদের পারিশ্রমিক যাকাতের খাত থেকেই আদায় করা যাবে। চতুর্থ খাত নতুন মুসলিম যার ইমান এখনও পরিপক্ক হয়নি অথবা ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক, অমুসলিম যাদের চিত্ত দীন ইসলামের প্রতি আকর্ষণ করে, আকর্ষণ ও উৎসাহিত করণ আবশ্যকীয় মনে করে যাকাত দান করা হয় যাতে তাদের ইমান পরিপক্ক হয়। পঞ্চম খাত কীর্তদাস বন্দি মুক্তি। এখাতে কীর্তদাস দাসী বন্দি মুক্তির জন্য যাকাতের অর্থ ব্যয় করা যাবে। অন্যায়ভাবে কোনো নিঃস্ব ও অসহায় ব্যক্তি বন্দী হলে তাকে মুক্ত করার জন্য যাকাতের অর্থ ব্যয় করা যাবে। ষষ্ঠ খাত ঋণগ্রস্ত। এ ধরনের ব্যক্তিকে তার ঋণ মুক্তির জন্য যাকাত দেওয়ার শর্ত হচ্ছে সেই ঋণগ্রস্তের কাছে ঋণ পরিশোধ পরিমাণ সম্পদ না থাকা। সপ্তম খাত আল্লাহর পথে সম্বলহীন মুজাহিদের যুদ্ধাস্ত্র, সরঞ্জাম, উপকরণ সংগ্রহ এবং নিঃস্ব ও অসহায় গরিব দিনী শিক্ষারত শিক্ষার্থীকে এ খাত থেকে যাকাত প্রদান করা যাবে। এছাড়াও ইসলামের মহত্ত্ব ও গৌরব প্রচার ও প্রসারের কাজে নিয়োজিত থাকার কারণে যারা জীবিকা অর্জনের অবসরণ পান না এবং যে আলিমগণ দিনী শিক্ষাদানের কাজে ব্যাপৃত থাকায় জীবিকা অর্জনের অবসর পান না, তারা অসচ্ছল হলে সর্বসম্মতভাবে তাদেরও যাকাত দেওয়া যাবে। অষ্টম খাত অসহায় মুসাফির। যে সমস্ত মুসাফির অর্থ কষ্টে নিপতিত তাদেরকে মৌলিক প্রয়োজন পূরণ হওয়ার মতো এবং বাড়ি ফিরে আসা আসতে পারে এমন পরিমাণ অর্থ যাকাত থেকে প্রদান করা যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্লিজ লাইক, কমেন্ট।